এখন আমরা বয়স্ক তো এখন বয়সটা না বলে হয়তো সিক্রেট থাক কারণ মানুষের একটা ই থাকবে বাবা মায়ের কাছে আপনার মানে গ্রহণ যোগ্যতা কতটুকু এটা আসলে বাবা মতো আমার বাবা মা আমাকে খুবই ভালোবেসে এই যে নিজের বয়সের সাথে উচ্চতা এটা নিয়ে আপনার কখনো আফসোস হয় নিজের কাছে খারাপ লাগে না 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 এটা আমার আরো ভালো লাগে যে মানুষের কোলে উঠতে পারি কেমন সেটা খুব ভালো বলতে লজ্জা লাগবে এগুলো বুঝব না আপনি কি বিয়ে করছেন আসলে করবেন না করবেন এটা বলবো না এখনো করি না করতে না এখনো করি নেই আপাতত ইচ্ছে নেই যে যেখান থেকে দেখছেন বাংলা ফিশনের বিশেষ আয়োজন আনন্দ আড্ডায় আপনাদের সাথে আছে আমি শুভ খান এবং আমার সাথে যিনি আজকে স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ রিথান আহমেদ দীপু যাকে আপনারা ইউটিউবে ছোট দীপু হিসেবে চেনেন দীপু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আছি প্রথমে আন্তরিক দুঃখিত যে আপনাকে সেই সুদূর থেকে আপনাকে টেনে এনে বাংলা ফিশনের স্টুডিওতে আসলে বসিয়েছি সবকিছু মিলিয়ে আপনার এখন কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ শুটিং টুটিং মিলিয়ে সবকিছু মিলিয়ে ভালো যাচ্ছে সামনে আবার ঈদ গেল ঘোরাফেরা করলাম অনেক জায়গায় তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে আপনি অভিনয় করছেন আপনার যে বয়স বা আপনার যে উচ্চতা এটি নিয়ে আসলে আপনাকে কখনো ভাবায় কিনা বা হেও হতে হয় কিনা না 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 বাবা মায়ের কাছে আপনার মানে গ্রহণযোগ্যতা কতটুকু তা আসলে বাবা মা তো আমার বাবা মা আমাকে খুবই ভালোবাসে অনেকে আছে না যে অনেকের বাবা মা দুষ্টমি করলে বকাঝোকা করে বা এটা সেটা বা কোথাও গেলে একটু রাগারাগি করে এত দূরে যাস কেন আমার মন মতো আমি ঘুরে ফিরে করি তো আমার বাবা মা আমাকে খুবই ভালোবাসে মানে কখনো কিছু বলে না অভিনয় আসলে আপনার ফ্যামিলি বা পরিবার সাথে সব কিছু বলে কেমন ছিল খুবই ভালো আমি তখন লেখাপড়া করতাম নিয়মিত স্কুলে যেতাম তারপর আমাদের আসলে নিজস্ব একটা বাড়ি আছে ওইখানে থাকে সেটা সে ঢাকা কামরাঙ্গি চোর ওইখানে বাবা মা দাদা দাদি এখন দাদা নাই দাদা মারা গেছে দাদি আছে তারপর ফুফু আছে ফুফু আছে সবাইকে নিয়ে একত্রে ওইখানে থাকি পরিবারের সবাই আপনাকে কেমন জানতো আসলে ভালো এই যে নিজের বয়সের সাথে উচ্চতা এটা নিয়ে আপনার কখনো আফসোস হয় নিজের কাছে খারাপ লাগে না 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 এটা আমার আরো ভালো লাগে যে মানুষের কোলে উঠতে পারি বিভিন্ন জায়গায় ঘুরতে পারি সবাই আমাকে আদর ভালোবাসা দেয় খুবই ভালো লাগে অভিনয়তে আসলে আশাটা কিভাবে মিডিয়ার সাথে জড়িত হওয়াটা কিভাবে কত সালে সেটা হইতোছে আমি যখন টু থিকা মানে সমাপনী যে যখন আর কি ফাইভে তো তখন এক স্কুলে এ মজুবর আইডিয়াল স্কুল আমাদের মানে ঢাকায় আমার বাসার সাথে তো ওই স্কুলে একটা নাচের প্রোগ্রাম হয় ওই নাচের প্রোগ্রামে আমি ডান্স করি তো এটিএন বাংলার একটা সাংবাদিক ওইখানে যান মানে আমাদের যে হেড স্যার সে আর কি তাকে আমন্ত্রণ করে ওইখানে যাওয়ার পর তো উনি আসলে আমাকে বললো যে দীপু তোমার নাচটা দেখে আমি খুব মুগ্ধ হলাম তো তুমি যদি বলো তাহলে আমাদের এটিএন বাংলা তোমার একটা সাক্ষাৎকার নিব তো এখানে আমি আসলে ইন্টারভিউ দিনে বলছি যে আমি তো নাচ পারি আমি কথা বলতে পারবো না যদি হয় তাহলে আমাকে বলেন তখন আমাকে ওইখানে নিল আমি ক্যাংকা কমেডি আওয়ার এটা একটা অনুষ্ঠান প্রতি মাসে সাত তারিখে হয় এফডিসি সাত নম্বর ফ্লোরে তো এখানে ডান্স করি তারপর আস্তে 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 বিভিন্ন প্রস্তাব আসে বিভিন্ন ডিরেক্ট আর সেখানে মানিকবার সাথে আমার পরিচয় হয় ফার্স্ট ডিরেক্টর তারপর আমার আলামিন আঙ্কেল আছে আলামিন শিকদার এই সাল্টিমিডিয়ার তারপর আরো বিভিন্ন ডিরেক্টর আস্তে আস্তে ভালো প্রস্তাব পায় তখন থেকে কাজ শুরু হয় এই যে আপনার যে জার্নিটা আসলে এখন আপনার বয়স কত এখন বয়সটা না বলে হয় সিক্রেট থাকে কারণ মানুষের একটা ই থাকবে আচ্ছা এই যে ইউটিউবে দেখেছি বিভিন্ন ধরনের কন্টেন্টে আপনি কাজ করেছেন মানে হাজার হাজার কন্টেন্ট আপনার ইউটিউবে আছে বিভিন্ন ধরনের মানে আপনার চেয়ে বেশি উচ্চতার মানুষ আর আপনার চেয়ে বেশি উচ্চতার মেয়ে সবার সাথে আপনি অভিনয় করেছেন আপনার প্রত্যেকটা গল্পে আপনার যে ওয়াইফের ভূমিকা অনেক সময় অভিনয় করে আপনার চেয়ে অনেক হাই আসলে এই বিষয়টা কিভাবে দেখেছেন আসলে ওটা তো শুটিং তো ডিরেক্টর যেভাবে কলা আসলে তোকে ফানি যে বড় মহিলা আমি ছোট মানুষ ওটা একটা ক্যারেক্টার করতেছে ওই গল্পটা উঠবে মানুষ দেখবে ফানি ভাবে নিবে তো এই ভাবে করে ওটা নিয়ে কোনো কখনোই করি না কখনো ভেবেছিলেন যে আপনাকে মানুষ এভাবে পর্দায় দেখবে সবাই চিনবে আসলে এটা কি কখনো এটা বলতে পারি সেটা হইতো আমি যখন ক্লাস 2 তে পড়ি তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যখন আমি মান্নান কে ছবি দেখতাম বা ডিজল মামা ছবি দেখতাম তখন অনেক ইচ্ছা ছিল যে কোনোদিন যদি টিভির ভিতর তখন তো বুঝতাম না যে টিভিতে যদি আমাকে দেখাইতো মানে একটু স্বপ্ন ছিল ছোট দীপু আসলে কতটা কতটা বড় বড় হতে হতে চায় চায় আসলে ছোট দীপু আর আমি মানুষের ভালোবাসা যতটুকু পাইছি আমি আরো ভালো ভালো কাজ করতে চাই মানুষের আরো ভালোবাসা পেতে চাই মানুষের দয় আমি কাজের দিক থেকে আরো বড় হতে চাই আপনি তো সম্প্রতি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ডিপ জলের সাথে আপনাকে তার সাথে দেখা যায় আসলে এই ডিপজলকে পাওয়া বা ডিপজলের ছবিতে অভিনয় করা সিনেমায় অভিনয় করা এই বিষয়টা আসলে কেমন নিজের কাছে লেগেছে ডিপজল মামার সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে মানে ডিপজল মামার সাথে বাংলাদেশ চলচ্চিত্র কিংবদন্তির একজন সে ডিপজল মামা আমাকে খুবই লাইক করে খুবই ভালোবাসে আর তার সাথে যে আমি সিনেমা করছি এটা আসলে আমার একটা সৌভাগ্য মানে আল্লাহ তার সাথে আমাকে কিভাবে মিলাই দিছে আমি নিজেও জানি না তো খুবই ভালো লাগে মামাকে আমার আর মামা আমাকে খুবই লাইক করে যেমন ধরেন যে আমি মাঝে মাঝে মামার থেকে বিদায় নিয়ে বাসায় যাই মামার সাথে দশ দিন বারো দিন থাকার পর বাসায় যাই মামা যদি কিছু আনে এই দীপুর জন্য এটা রাইখা দিই দীপু আসলে খাইবো মানে এতটুকু যদি একটা কেকও আনে মামা আমার জন্য রাইখা দে যে এটা দীপু আসলে খাইবো তুই রাইখা দে পর্দার ডিপ জল ভিতর ভিতরের জল কেমন দেখেন আমি মনে করি একই সেটা তো সিনেমা আর এমনিতে মামা খুবই একদম এই যে আপনার সিনেমার পরে কি আপনার আগের যে ইউটিউবের যে কন্টেন্ট সেগুলো কি কমে গিয়েছে কিনা অভিনয় না এখনও তো কাজ করতেছি মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম তারপর বেশ কিছু কাজ আমি কমাই দিছি তো এখন থেকে নিত্য নতুন যেমন মিউজিক ভিডিও তারপর বিভিন্ন রকম শর্ট ফিল্ম অনুধাবন নাটক ঝিলাই করতেছি টিভি চ্যানেলে দিনের মধ্যে কাজ থাকে দিনের মধ্যে আমি বলবো যে শুধু একদিন মনে বাসায় থাকি বাবা মায়ের সাথে আসলে দেখা হয় কিভাবে মাঝে মাঝে আমি যখন শুটিংয়ে যাই শুটিং শেষ করে বাসায় যাই আবার শিডিউল পালে কাজে যাই আবার বাসায় যাই এভাবে আবার ইচ্ছা করলে ঘোরাফেরা বাদ দিই কাজে যাই আবার কাজ বাদ দিয়ে ঘোরাফেরা করি আপনার অভিনীত সবচেয়ে জনপ্রিয় কোন একটা ডায়লগ যদি দর্শকদের উদ্দেশ্যে আসলে বলেন অনেক ডায়লগ দিছি তো তো কি ডায়লগ দিব শুধু মামার একটা দি আমার নিজের পার্সোনাল তো অনেক ডায়লগ শুধু একটা হিট হইছে মনে হয় অনেকগুলো হিট হইছে তার মধ্যে একটা বলি সেটাই দসে আমাদের মানে মানিক ভাই যেটা আমার বড় ভাই সে আমাকে দিয়ে একটা কন্টেন্ট করছিল ওই বেঈমান ভাই এই যে এই যে আমি এদিকে এই যে লাল পতাকা আমার হাতে আমার নিয়ে যা এই ডায়লগটা টিকটকে ইউটিউবে মানে বিভিন্ন জায়গায় ভিডিও সে আবার এইটানি অনেক মানুষ রোস্ট করছে এই ডায়লগটা খুবই ভাইরাল হইছে ইউটিউবে আপনারা অনেক অভিনয় দেখে বউয়ের সাথে আপনি বউকে মারধর করেন হুমকি ধমকি দেন এই টাইপের কোন একটা কিছু যদি আসলে দর্শককে দেখান বা শোনা আরে বন্ধু ঘর থেকে আসলো কী ব্যাপার তুমি বাজার নিয়ে আসো নাই বাজারে আমি যাব মানে আমি বাজারে যাব তুই বুয়া রে খাবি শালি তোর শালি কই আই মাই এইরকম টাইপের বাবা সদ অনেক অভিনয় দেখেছি যে বাবাকে বিয়ে দিচ্ছে না আপনাকে এরকম অনেক গল্প ছিল সেই জায়গা থেকে কোন একটা আবার আপনার জমজ একটা অভিনয় দেখেছি খুব দারুণ ছিল একটা আপনি বলদের অভিনয় করেছেন আর একটা এই জায়গা থেকে আসলে একটা ডায়লগ যদি দর্শকদের বলতেন কিভাবে যে করছি আমার তো মনে নাই অহরহ নাটক করছি কোনটা থেকে কোনটা বলবো একটা বলেন যেটা দর্শক নেবে আসলে এই বলো তুই কই যাস ভাইয়া আমি তো বিয়া খেতে যাইতেছি আমারে নিয়ে যাবো না এই তুই তো বলো তুই এই জায়গায় থাক আমি বিয়া খাইহি বউ নি আস তোর ভাবি তারপরে তুই যাইস এরকম টাইপের জমজ অভিনয়টা আসলে কেমন ছিল কেমন লাগলো সেটাই তো সে মানে আমি থাকি সামনে মানে বারবার ড্রেস চেঞ্জ করতে হয় একই ফ্রেমে মানে এটা একটা স্ট্যান্ড থাকে এক শট এক জায়গা থেকে কাটা হয় জমজের অভিনয়টা কেমন পরিশ্রম বেশি নাকি হ্যাঁ একটু পরিশ্রম বেশি বারবার ড্রেস চেঞ্জ করতে হয় এটাই সিনেমায় যে অভিনয় করেছেন সিনেমার মানুষ আপনাকে আদর ভালোবাসা কেমন দিয়েছে খুবই ভালো সবাই দেখলেই বলে দীপু তোর তো সিনেমা বেরোইছে আরো কয়টা বাকি আছে কয়টা রিলিজ হইব কি অভিনয় করেন সিনেমার কোন কোন নায়িকার কোলে উঠেছেন সিনেমা শিরিন শিল আপু আচল আপু তারপর এই দুইজনের সাথে কাজ যে কটা ছবি করছি মামার সাথে এই দুইজনে ছিল কোলে তুলছে আপনাকে টেনি না কেন অবশ্যই খাইয়ে দিছে কোনো কিছু হ্যাঁ ও তারপর মো আপু হ্যাঁ মো আপু ছিল এদের ভালোবাসা কেমন ছিল আসলে খুবই ভালো

সবাই দীপু দীপু বলে ডাকো এই দীপু এদিকে আসো এটা খাও এটা করো বাবা মায়ের কি আসলে আপনাকে নিয়ে আফসোস হয় কিনা যে আমাদের দীপু আসলে বিয়ে করবে বা বিয়ে করছে না বা না ওরকম কিছু নিয়ে আব্বু আম্মু এখনো মাথা ঘামায় নাই আর কখনো এরকম বলেও নাই কোনো কিছুই না আমার মতো আমি চলতেছি আব্বু আম্মু আমাকে কিছুই বল না শুধু একটা কথাই বলে তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর এটা আব্বুর মুখে আম্মুর মুখে এই যে আমাদের সমাজে বা আমাদের দেশে আমরা দেখি যে যারা প্রেমিক প্রেমিকা ঘুরছে বেড়াচ্ছে বিয়ে করছে সংসার করছে আপনার আসলে এরকমটা মনে চায় কিনা আমার আসলে মনের ভিতরে ওই ফিলটা হয় না আমার শুধু দুইটা জিনিস ভালো লাগে গেমস খেলতে আর একটু ঘোরাফেরা করতে আনন্দ করতে বেশিরভাগ ভালো লাগে গাড়ি দিয়ে ঘুরতে কেন বিয়ের সাথে করতে মন চায় না না ওইগুলোর মধ্যে আমার মানে মাথাই ঘামাই না ওইগুলো ভালোই লাগে না অন্যদেরকে দেখে হিংসা হয় না না কোনো কিছু না এই যে অভিনয়তে মেয়েদের হাত ধরেন মেয়েদের সাথে অভিনয় করেন তাহলে এটা কেন ওটা তো একটু মজা করি সবাই যদি একই ইউনিটে থাকি তো হাত ধরি কথা কই ওই চুল টান দেই অন্য টান দেই পিছনে ফাইজলামি করি ছোট দিব আসলে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চায় আসলে সেটা বলতে চাইছি যে ইচ্ছে শক্তিটা যেটা মানুষ যদি ইচ্ছা করে তাহলে সব কিছুই সম্ভব যেমন আমি ইচ্ছে শক্তি আমি ধরেছিলাম যে আমি একটা জিনিস হব। তো সেই আমি মিডিয়াতে কাজ করি বা নাচের একটা শিল্পী হই যে কোনো একটা কিছু তো আমার ভিতরে ছিল একটা অভিনয়টা যে আমি অভিনয় করব আমি মানুষের ভালো ভালোবাসা পাবো যেখানে ইচ্ছা সেখানে যাবো ওরকম তো এখন আমি বিভিন্ন জায়গায় কাজ করতেছি আশা করব ভালো চেষ্টা করব যে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার দর্শকদের ভালোবাসা কেমন লাগে যে রাস্তাঘাটে দেখলে এই দীপু বা এরকম কি আসলে কেমন লাগে দর্শকদের খুবই ভালো মানুষ দেখলে দীপু ভাই একটা সেলফি তুলি দীপু ভাই আজকে সকাল নাস্তা খাইতে গেছি হোটেলে ভিল লেগে গেছে সবাই বলতেছে দীপু ভাই মানে খাইতেও দিতেছে নাস্তা মুখে চাপাইতেছি বলতেছে একটা ছবি তুলি আমি কই ভাই খায় নি কই না ভাই একটা ছবি তুলি চলে যাব এই যে বলে যে দীপু দীপু এটাই ভালো লাগে মনে শান্তি পাই আপনার দর্শক যারা ভিউয়ার্স আমাদের দেশে বা দেশের বাইরে কোন শ্রেণীর মানুষ আপনাকে বেশি চেনে আমি মনে করি যে বাইরে দেশে যে ইন্ডিয়াতে যে গেছি ইন্ডিয়াতে প্রোগ্রামে গেলাম দেখি অনেক আমার ফ্যান ফলোয়ার অনেক সবাই আমাকে ভালোবাসে যেখানে যাই আমি কিছু কিছু জায়গা চিনি না ইন্ডিয়াতে যেখানে গেছি ওখানে দেখি মানুষ জমা যায় সবাই বলতো সেই দীপু আসছে আমাদের এখানে প্রোগ্রাম করবে তো এটাই একটা ভালোবাসা বর্তমানের কাজ কি আগের কাজের সাথে ভালো মানের হচ্ছে নাকি মান আগের না ভালো সামনে এখন ভালো করে আরেকটা কাজ করব এই যে এই দুই তিন তারিখের পর আবার কাজ শুরু করব শর্ট ফিল্মের টানা 10 দিন পেমেন্ট কত পার বলা যাবে ক্যামেরা নাকি বলা যাবে না এটা তো সিক্রেট এটা বলবো কেন মাসিক আয় আয় কেমন হয় এটা কখনো কম কখনো বেশি একটু হয় না কাজের উপর ডিপেন্ড করে সিক্রেট বিষয় দর্শক আমাদের আয়োজন দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে আসলে আমাদের বিদায় নিতে হবে বিদায় আগে দীপু ভাই দর্শকদের জন্য আসলে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমার অভিনয় আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে তো ভালো লাগলেই আর আমি চাই সব সময় আপনাদের হৃদয়ে থাকতে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমার জন্য ভরসার জন্য কিন্তু আপনার সাথে একটা প্রশ্ন ছিল ভাই আমার অনেক জানার ইচ্ছা আপনি কি বিয়ে করছেন আসলে আমি কিন্তু এখনো মানে বুঝতেছি না একটু বলেন না করবেন না করবেন না চলবো হ্যাঁ না এখনো করিনি আপাতত ইচ্ছে নেই আপাতত ইচ্ছে নেই কয়েক বছর যাক দেখা যাক কি হয় আপনার লাইফে প্রেম করছেন এটা আসলে বলা মুশকিল প্রেম করি নেই প্রেম আসলে লাইফে ওরকম প্রেম নেই আচ্ছা আমি ছোট মানুষ হ্যাঁ হয়তো আমি প্রেম করি না বা আমার ইচ্ছা নাই আমার ঘোরাফেরার ইচ্ছা কিন্তু আপনি তো বড় মানুষ আপনার অবশ্যই প্রেম আপনি আসলে মিডিয়ার মানুষ তো কথাবার্তা বলতে হয় খুব হিসাব করে মানুষের সাথে সেজন্য আসলে প্রেম প্রিদি হয় না এখন কয়টা চলতেছে রানিং চলতেছে ভাই আমি কিন্তু চেহারা দেখে বুঝতে পারি

আপনি আমাকে এখন বিভ্রান্ত করতে যাচ্ছেন আমরা অনুষ্ঠান শেষ করি ঠিক আছে ঠিক দর্শক আমাদের আয়োজন দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ রিথান আহমেদ দীপু যিনি ছোট পর্দায় দীপু হিসাবে পরিচিত এবং যার অনেক ভিডিও কন্টেন্ট অবশ্যই আপনারা দেখেছেন দীপুর জন্য আপনারা দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ফিশনের সাথেই থাকবেন